السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، شكري ودرشك سرطة مندولي مهان الله تعالى প্রশংসা এবং তার শুকর আদায় করছি। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইহজাগতিক কল্যাণ, সফলতা এবং পারলৌকিক নাজাত ও মুক্তির পথ দেখিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 1441 হিজরি সনের আমরা একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। জুলহাজ্জা মাসের শেষ সপ্তাহ অতিক্রম করছি। ইনশাআল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে আমরা নতুন হিজরি বছর 1442 হিজরি সনে আমরা উপনীত হব। আমরা জানি যে ইংরেজি নববর্ষ এবং বাংলা নববর্ষের খোঁজ খবর প্রত্যেকেই রাখে এবং উৎসব আনন্দ উদ্দীপনার সাথে ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপন, পালন এবং বরণ করা হয়। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও হিজরি তথা আরবি নববর্ষ কখন আসে, কখন চলে যায় এবং কখন কোন মাস আমরা অতিক্রম করছি, অতিবাহিত করছি, এ ব্যাপারে আমরা অনেকেই সঠিকভাবে খোঁজ খবর রাখি না। অথচ মুসলিম হিসাবে আরবি নববর্ষ তথা হিজরি নববর্ষের ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতনতার সাথে এর আগমন এবং এর হিসেব নিকেশগুলো রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল। যাই হোক, এই হিজরি নববর্ষ নতুন করে আমাদের মাঝে আসছে এবং আমরা নতুন 1442 হিজরি সনে উপনীত হচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে ইসলামী শরীয়তের অনেক বিধিবিধানগুলো, এমনকি ইসলামের মৌলিক অনেক ইবাদত ও পর্বসমূহ এই হিজরি সনের সাথে, হিজরি মাসগুলোর সাথে জড়িত এবং সম্পৃক্ত। আমাদের ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্য থেকে হজ, আমাদের সিয়াম, আমাদের জাকাত, আমাদের বিভিন্ন ইবাদতগুলো এই হিজরি সন তথা মাসের সাথে সম্পৃক্ত এবং সে লক্ষ্যেই আমাদের হিজরি সনের ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন এবং সজাগ থাকা অত্যন্ত জরুরি। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনাতে হিজরতের বিষয়টিকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর খেলাফতকালে হিজরি সনের সূচনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন ইসলামী রাষ্ট্র তথা সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে ব্যাপকভাবে এবং ইসলামের এই রাষ্ট্রের প্রশাসনিক দাপ্তরিক অনেক কাজকর্মগুলো মদিনা আল মুনাওয়ারা থেকে পরিচালনা করা হতো। রাষ্ট্রীয় অনেক অনেক ফরমান, আদেশ, নিষেধ, চিঠিপত্রগুলো লোক মারফত বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো। আরবরা প্রথম থেকেই কোনো সন তারিখ বা বছরের হিসেব নিকেশ তারা রাখত না, এর কোনো প্রচলন তাদের মাঝে ছিল না। তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন বিষয়গুলোকে তারা মনে রাখত। যেমন তারা হাতির বছরকে মনে রাখত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সনকে তারা হাতির বছরের সাথে তারা তুলনা করত। অর্থাৎ যে বছর আব্রাহা হাতি বাহিনী নিয়ে কাবাহ আল মুকাররমাকে ধ্বংস করতে এসেছিল এবং আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই ঘটনাকে স্মরণ রেখে সেই বছর যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংগঠিত হয়েছিল সেই বিষয়গুলোকে তারা হাতির বছরের সাথে সম্পৃক্ত করত। কখনো তারা দুর্ভিক্ষের বছর, কখনো তারা ভূমিকম্পের বছর, কখনো তারা কোনো প্রতিনিধি দল আগমনের বছর এবং কখনো অনুমতি বা বিদায়ের বছর ইত্যাদির সাথে সম্পৃক্ত করে তারা তাদের জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলোকে তারা মনে রাখার জন্য চেষ্টা করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন
প্রশাসনিক এবং দাপ্তরিক কাজের সুবিধার্থে একটি নির্দিষ্ট সন তারিখ এটা প্রণয়নের এবং সূচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। কেননা মদিনাল মুনাওয়ারা থেকে প্রাদেশিক অঞ্চলগুলোতে যে সমস্ত চিঠিপত্র রাষ্ট্রীয় ফরমান প্রেরণ করা হতো সেগুলোতে সুনির্দিষ্ট কোনো সন তারিখ উল্লেখ থাকতো না। এজন্য বিখ্যাত সাহাবি হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনি সংবাদ পাঠালেন এবং নিবেদন করলেন, মদিনা থেকে যে সমস্ত চিঠিপত্র আসে এগুলোতে সঠিক সন তারিখ উল্লেখ না থাকার কারণে দাপ্তরিক জটিলতা দেখা দেয় এবং পরবর্তীতে কোনো চিঠিপত্র আসলে কোনটা আগের চিঠি কোনটা পরের চিঠি এই বিষয়গুলো উপলব্ধি করা যায় না এবং এগুলো বাস বিচার করতেও সমস্যা তৈরি হয়। এই জন্য তিনি একটা নির্দিষ্ট সন তারিখ প্রণয়নের জন্য আবেদন জানালেন। আর বিষয়টি পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শীর্ষস্থানীয় সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও এটা উপলব্ধি করেছিলেন, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীর্ষস্থানীয় সাহাবিদেরকে নিয়ে এ ব্যাপারে তিনি পরামর্শ বৈঠকে বসেন। পরামর্শে তারা চারটি বিষয় সামনে নিয়ে আসেন এবং সেই চারটি বিষয়কে সামনে রেখে তারা একটা সন তারিখ প্রণয়নের জন্য প্রস্তাব উত্থাপন করেন। সে চারটি বিষয় ছিল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। এই চারটি বিষয়কে সামনে রেখে তার সন তারিখ প্রণয়নের জন্য প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন এবং তার নবুয়ত লাভের সন তারিখ নিয়ে মতভেদ থাকাতে এই বিষয়টি তারা গ্রহণ করতে পারেননি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সনটাকেও তারা গ্রহণ করেননি, এজন্য যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টি ছিল শোকের স্মারক, এই জন্য শোকের স্মারক বিষয়টিকে গ্রহণ না করে তখন আলোচনাতে সবাই মিলে তার সিদ্ধান্ত গ্রহণ করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টিকে সামনে রেখে একটি সন তারিখ প্রণয়ন করা যায় কিনা, এবং তারা তখন এই বিষয়ে ঐক্যমত পোষণ করেন। আমরা জানি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আগমন করেন রবিউল আউয়াল মাসে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরিকল্পনা হয় নবুয়তের ১৩তম বছরের হজের সময়, আকাবার দ্বিতীয় বায়াতের বা শপথের পর, এবং মুসলমানদের হিজরতকারী প্রথম দলটি মুহাররম মাসে মদিনাতে এসে পৌঁছান, আর এটাই ছিল মদিনায় হিজরতের শুভ সূচনা। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুহাররম মাসকে বছরের প্রথম মাস ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টিকে তিনি মানদণ্ড হিসাবে নির্ধারণ করে ৬৩৮ এবং ৬৩৯ খ্রিস্টাব্দে তিনি এই হিজরি সনের প্রবর্তন করেন। এটা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন মুসলিমদের মক্কা থেকে মদিনাতে হিজরতের বিষয়টি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হিজরতের প্রধান উদ্দেশ্য ছিল যে নির্যাতিত নির্যাতনের মুখ থেকে আত্মরক্ষা করে নিজেদের জীবনকে নিরাপদ করা এবং নিরাপদে ইসলামী আদর্শের প্রচার প্রতিষ্ঠা এবং তার প্রসার ঘটিয়ে নিজেদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সামষ্টিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার বিধান তথা ইসলামী শরিয়ার আলোকে জীবন পরিচালনা করা। এবং সেজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশের আলোকে মুমিনদেরকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলেন। এদিক দিয়ে তারা মদিনাতে পৌঁছার পরে একটা সুনির্দিষ্ট ভূখণ্ড লাভ করেন এবং সেই ভূখণ্ডে তারা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ পাকের দিন পালন করার এবং দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করার একটা সুন্দর সুযোগ তারা পেয়ে যান। আমরা জানি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সেই সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের হিজরতের সাথে ঈমানের দাবি জড়িত ছিল এবং ঈমানের দাবি অনুযায়ী তারা হিজরত করেছেন। হিজরতটা দুই ধরনের, একটা হলো
নির্দিষ্ট জায়গা যেখানে মানুষের জীবন বিপন্ন হয়, মানুষের ঈমান বিপন্ন হয় এবং আল্লাহ পাকের আনুগত্য করার পরিবেশ যেখানে থাকে না, সেখান থেকে নিরাপদ জায়গাতে গিয়ে নিজের জীবনকে নিরাপদ করা, নিজের ঈমানকে নিরাপদ করা এবং নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ তাআলার অনুশাসনের আলোকে আল্লাহ পাকের আনুগত্য এবং বিধিবিধানগুলো মেনে চলা। আরেকটি হিজরতের কথা বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সেই ব্যক্তি হলো প্রকৃত মুহাজির যিনি আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখেন এবং দূরে রাখেন, অর্থাৎ আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগ করাটাও হলো হিজরত। যাই হোক, সম্মানিত উপস্থিতি এবং দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনাতে হিজরতের মধ্য দিয়ে ইসলামী জীবন ব্যবস্থার তিনি নব যুগের সূচনা করেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে উপনীত হয়ে তিনি একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করে সেখানে আল্লাহ পাকের দিনকে কায়েম করে দিনের আলোকে পৃথিবীর সর্বত্র তিনি ছড়িয়ে দেন। আমরা মুমিন মুসলিম হিসাবে সেই জন্য এই হিজরি সাল যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছেন এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমাদের প্রত্যেককে মুমিন মুসলিম হিসেবে এই হিজরি সনের ব্যাপারে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আমাদের হিসেব নিকেশ রাখতে হবে হিজরি বছর কখন আসলো, কখন কোন মাস চলছে এবং কোন মাসে কোন তারিখে আমাদের ইসলামী শরীয়তের কোন বিধিবিধানগুলো আমাদেরকে পালন করতে হবে এবং কোন গুরুত্বপূর্ণ বিষয়টা এর সাথে সম্পৃক্ত। যদি আমরা সচেতনতার সাথে এই হিজরি সন এবং বছরের তথা মাসগুলোর হিসেব নিকেশ যদি আমরা রাখতে পারি, আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমাদের এই দুনিয়ার জীবনের কল্যাণ সাধিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো পালন করে, ইসলামী অনুশাসন পালন করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সকল কাজে বরকত এবং কল্যাণ দান করুন এবং আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত তিনি আমাদেরকে করুন এবং আমাদেরকে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনটাকে গৌরবান্বিত করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।